এটা ডুয়েটের যে ভূমি সম্প্রসারণ বিষয়ে যে ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ত যে আন্দোলনটি, এটা আমি মনে করি অনেকের জন্য একটি একটা দৃষ্টান্ত হিসাবে থাকতে পারে। কারণ তারা যেভাবে শান্তিপূর্ণভাবে এই আন্দোলনটি করেছে, যেটা আমি মনে করি অনেকেই সেটা পারে না, যেটা ডুয়েট করতে পেরেছে, আমি এই জন্য তাদেরকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই। শান্তিপূর্ণভাবে আন্দোলন করে যে দাবি আদায় করা যায়, সেটা ডুয়েট তার প্রমাণ রাখতে সক্ষম হয়েছে। এবং আমরা সবসময় তাদেরকে বলেছি যে আমরা তাদের পাশে আছি এবং আমরা চাই যে ডুয়েটের জায়গাটি সম্প্রসারণ হোক এবং ডুয়েট এগিয়ে যাক, এটা আমরা সবসময় সেই বিষয়টাই প্রত্যাশা করি। এবং সেটার আলোকেই আমরা সবসময় বলেছি যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাও এ বিষয়ে অত্যন্ত আন্তরিক, এবং আপনারা দেখলেন যে ওনার স্বতঃস্ফূর্ততায় এবং উনি যেভাবে আমরা ওনাকে যেভাবে অনুরোধ করেছি, উনি প্রাথমিকভাবে আমাদের যে জায়গাটি বরাদ্দ দিয়েছেন এই ডুয়েটের বিষয়টি নিয়ে, আমরা আশা করি যে এর ফলে কিছুটা হলেও জায়গার যে সমস্যা আছে সেই সমস্যাটির সমাধান হয়েছে। তা আমি ডুয়েটের সকল ছাত্রছাত্রীদের প্রতি আন্তরিকভাবে অভিনন্দন জ্ঞাপন করছি এবং পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।